গ্রীষ্মের দাবদাহে প্রাণ অষ্টাবত হওয়ার জোগাড় গোদের ওপর বিস্ফোরা এই মাস্ক আরও বাড়বে বই কমবে না এই খরতাপ তার মধ্যে অতিমারি আতঙ্ক স্ট্রেস কাজের চাপ এসব তো আছেই সব কিছু সামলাতে সামলাতে আপনি যখন বিপর্যস্ত তখন সময় সুযোগ হলে টুক করে কোথাও ঘুরে আসার সুলুক সন্ধান পেলে মন্দ হয় না আর সেই বাড়ানোর আদর্শ গন্তব্য টুরুক আসলে জায়গাটি উত্তরবঙ্গ আর সিকিমের মাঝখানে একটি ছোট্ট সুন্দর কোলাহলহীন জায়গা অনেকে এই জায়গাটি সম্পর্কে অবগত নন তবে ছোট্ট দিন তিনেকের বেড়ানোর প্ল্যান থাকলেও যেমন এটি আদর্শ জায়গা হতে পারে আবার উত্তরবঙ্গে বেড়াতে গেলেও এখানে একটা দিন কাটাতে পারেন প্রকৃতি ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গা টুরুক চারিদিকে পাহাড় পায়ের তলায় সবুজ ঘাস আর মাথার ওপরে নীল আকাশ সূর্যোদয় এখানে স্বপ্নের মতো নৈসর্গিক প্রকৃতি উপভোগ করতে পারবেন চুপচাপ শুনতে পাবেন পাখির কলতান শহুরে প্রাণহীন জীবনের একঘেয়েমি থেকে দূরে বিশ্রাম নিতে পারবেন সবুজের বিছানায় থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে আর রয়েছে সিকিমের প্রথম মন্ত্রীর প্রাসাদ সম বাংল যেটিকে এখন পর্যটকদের জন্য দেওয়া হয়েছে গেস্ট হাউসের রূপ রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী গাড়িতে যাওয়া যায় টুরুক নামতে হবে বাজারে যেখান থেকে টুরুক পৌঁছানো যায় তিরিশ মিনিটেই সব মিলিয়ে খরচ যা পড়বে তা থাকবে সাধ্যের মধ্যেই